ঢাকার ধামরায় চাঞ্চল্যকর 7 বছরের শিশু জিসান নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার ও হত্যাকাণ্ডের মূল হোতা আলামিন র‍্যাব 4-এর হাতে আটক হয়েছে। ধামরায় প্রতিনিধি নূর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 11 জুন মঙ্গলবার দুপুরে সাভারের নবীনগরে র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব 4 CPC-2-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে সোমবার বিকেলের দিকে অভিযুক্তকে আটক করা হয়। আটক আলামিন মানিকগঞ্জ সদর থানার জয়রা গ্রামের মৃত ইসমাইলের ছেলে। সে ধামরাই কালামপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে। নিহত শিশু জিসান হাসান রাব্বি বাবা মায়ের সঙ্গে ধামরাইয়ের কালামপুর বাজার এলাকায় থাকত। তার বাবা জুয়েল রানা কালামপুরের একটি হোটেলের কর্মী। র‍্যাব জানান, গত 9 জুন 7 বছরের শিশু নিখোঁজের বিষয়ে র‍্যাব 4 সাভার ক্যাম্পে একটি অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। পরের দিন সোমবার বিকেলের দিকে ধামরাইয়ের কালামপুর বাজারের পাশের একটি কবরস্থানের পাশে জঙ্গলের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার ছায়া তদন্ত চালিয়ে শিশুটির হত্যায় জড়িত সন্দেহভাজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই আটক অভিযুক্ত জানায়, 9 জুন বিকেলের দিকে কালামপুর এলাকায় শিশুটির গলায় রূপার চেইন দেখতে পায় সে। এ সময় কৌশলে তাকে চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে বলাৎকার করে তার গলায় থাকা রূপার চেইনটি খুলে নেয়। এ ঘটনায় আড়াল করতে শিশুটির পরিহিত প্যান্টের রশি দিয়ে গলায় পেঁচিয়ে এবং শিশুটির মাথার অংশ কাদাযুক্ত মাটির নিচে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে ভুক্তভোগীর গলায় পরিহিত রূপার চেইনটি নিয়ে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটক আলামিন পেশায় একজন চোর। চুরির পাশাপাশি সে ছিনতাই ও ডাকাতির সাথেও জড়িত। আসামি নিয়মিত মাদক, হেরোইন, ইয়াবা ও গাঁজা সেবনও করে থাকে। মাদকের টাকা জোগাড় করার জন্য সে ধামরাই, আশুলিয়া, সাভার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি এবং ছিনতাই করে থাকে। এমনকি গত 5-6 মাস আগেও সে চুরির ঘটনায় ধরা পড়ে। আটককৃত আলামিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব।